মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই। শুধু গত জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা 5 আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র মানুষকে। চোখের সামনে আজও ভেসে ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা। তারা শুধু শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করেনি, তারা গুলি করেছে বাংলার 18 কোটি মানুষের বুকে। কি অপরাধ ছিল শহীদ মুক্তেজ? সতীর্থদের লক্ষ্য করে পাড়ি রাখবে, পাড়ি রাখবে শহীদ মুক্তের মুখের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে। ফাইনালের বুলেট থেকে রক্ষা পাইনি, ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবুধ শিশুরাও, তারা পুরো বাংলার মুখ চেপে ধরেছিল, কণ্ঠ চেপে ধরেছিল, পুরো জাতির পদদলিত করেছিল পুরো মানবতাকে। আয়না ঘর নামক মানুষ হত্যার কসাইখানা তারা ঘরে তুলেছে। এই আয়না ঘরে কতদিন অপরাধ মানুষকে তারা নির্বিচারে বিনা বিচারে হত্যা করে তার হিসাব কারো জানা নেই। জল্লারে উল্লাস, জল্লারে উল্লাস খানা আয়না ঘরে বিনা বিচারে দীর্ঘ 8 বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছিল আমাদের প্রিয় ভিক্টোরিয়ার জেনারেল জনাব আজমি ভাইকে। তিনি মুক্ত হয়ে বলেছিলেন, তার চোখের পানি যদি এক সাপ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত। অপরাধ ঘাড়ে চাপিয়ে নিয়ে তারা ফাঁসি দিয়েছে, প্রতিদিন জবাব আদায় করে ছাড়ব আমরা ইনশাআল্লাহ। আল্লামা সাইয়েদি রাহমাহুল্লাহকে সুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল। তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন, অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন। একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না। তাকে আইসিইউর ব্যবস্থা করা হয়নি, তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি, এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না। সুস্থ অবস্থায় এনে পরিকল্পিত ভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। সে ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে। তার পাশে তাদের আহ্বানে আমরা কোনো মানুষ সর্বস্তরের মানুষ 18 কোটি মানুষের সমর্থনে এই আন্দোলন বিজয় অর্জন করেছে। এই বিজয় অর্জন করতে গিয়ে বাংলাদেশের বোধহয় এমন খুব কম গড়ি পাওয়া যাবে, এমন খুব কম ব্যক্তি পাওয়া যাবে যার একান্ত আত্মীয় অথবা দূর আত্মীয় কেউ আঘাত প্রাপ্ত হয়নি, রক্ত ঝরায়নি, কষ্ট পায়নি, এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর হবে। এক বিরাট ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এই আন্দোলন সফলতা লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, এই আন্দোলন সফলতার পরে আমরা দেখছি এখন অল্প সময়ের ভিতরে দুনিয়ার যত দাবি আছে সব মেনে নিতে হবে, তা অবশ্যই বহু মানুষ বঞ্চিত আছেন। আপনারা পেশাজীবীরা সঠিকভাবে কাজ করতে পারেননি, নারী সমাজ তার অধিকার পায়নি, শিশুরা অধিকার বঞ্চিত হয়েছে, সমাজে যে নানা অসঙ্গতি আছে, অবিচার আছে, এটা আমরা স্বীকার করি, এটা আমরা বুঝি। আপনারা তালিকা করে রাখুন, ইনশাআল্লাহ আমাদের ছাত্র সমাজে এই যে বিপ্লব, এই যে বিজয়, এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে, এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বোধহয় নয়। এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে এজাল নিয়ে পসিবল তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ, এবং তারা নির্বাচনের আয়োজন করবেন। আমরা উৎসবের আনন্দে যে নির্বাচন, যে ভোট আমরা গত 15-17 বছর থেকে দিতে পারিনি, সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব। জাতি সঠিক সিদ্ধান্ত নেবে এবং যে দল বা যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা সব দাবি দাওয়া পেশ করব। এর আগে দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে থ্রেটেনিং করে এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন
বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন তারা অপতিত সৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে। আপনাদের বংশবোধ কিছু অলরেডি দুঃসাহ পর্দা থাকে পড়ে সচিবালয় জেরাও করে আমাদের ছাত্র নেতাদেরকে আহত করেছে। এই ধরনের কোন দালাল যদি আবারও রাজপথে আসার চেষ্টা করে, এখানে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, আমরা ছাত্র জনতা আবারও তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের উচিত হলো বিপ্লবটাকে ধারণ করা। আমাদের ছাত্র সমাজ একটা মাইল ফলক তৈরি করেছে, আমাদের ইসলামী কিনে দেশবাসী ভাবতে পারেন এই যে যখন সরকার পতন হলো আমরাই তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ ছিলাম, আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরাই তো বেশি আহত হয়েছি, আমরাই তো বেশি শহীদ হয়েছি, আমাদেরই তো বেশি আহত হয়েছে, আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল। কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও ভাঙচুর করেছে, কোন লোকতরাজ করেছে, কোন চাঁদাবাজি করেছে? জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে, বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতিকে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি, জাতিকে আশ্বস্ত করেছি। আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমির জামাত বলেছেন দেশটা আমাদের 18 কোটি মানুষের, দেশের সম্পদ আমাদের 18 কোটি মানুষের। তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদের অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে। তিনি নিজে ছুটে চলছেন, তার পাশাপাশি আমরাও যাচ্ছি, আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ থাকা। এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, আবারও যদি কোনো আঘাত আসে তাহলে 18 কোটি মানুষকে যে বিপ্লব আমরা 5 তারিখে করছি তার চাইতেও ভয়াবহ জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে। দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, স্বাধীনতার জন্য প্রয়োজনে জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত। বলার প্র্যাকটিস থাকার কারণে আপনি দেখবেন যে ব্যবসায়ীদের মধ্যে এখন সময়ের চাহিদা অনুযায়ী সে মিথ্যা লেবাস ধরে, ধর্মীয় লেবাস ধরে মিথ্যা কথা বলে ব্যবসার সর্বোচ্চ অংশটুকু সে অংশগ্রহণ করছে। এবং আমাদের যে আন্দোলন হয়েছে, ছাত্রদের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের ছাত্রদের বড় ভূমিকা ছিল যে তারা নামাজ রোজা ঠিক মতো না করলেও তাদের মধ্যে সত্য বলার একটা বড় প্রবণতা তৈরি করা হয়েছে এবং লক্ষ্য করা যাচ্ছে। আমাদের ব্যবসায়ীদের দিক থেকে আজকে মিথ্যা কথা বলার কারণে আমরা যেটা বলেছি তথ্য গোপন হচ্ছে, আমরা পণ্যে ভেজাল দিচ্ছি, আমাদের খাদ্যে ভেজাল দিচ্ছি, আমরা যে এক্সপোর্ট করছি সে এক্সপোর্টের বড় জায়গা হলো যে আমাদের যে বাজার মূল্য বা আমাদের যে একটা ব্র্যান্ডিং তৈরি করা সেই বিশ্বাসযোগ্যতা আমরা বিশ্বের কোথাও উপস্থাপন করতে পারিনি। আমাদের এই দেশে এক্সপোর্টের বড় দায় আসে হলো যে আমরা কম মূল্যে বিক্রি করতে পারছি সেই কারণে। এই এই যে আমাদের জায়গাগুলো, আমাদের অনেকগুলো খাত, আমাদের অনেকগুলো দুর্বলতা এই দীর্ঘ সময়ে যে তৈরি হয়েছে, এই দীর্ঘ সময়ের মধ্যে যে আমাদের একটি বড় দাগ তৈরি হয়েছে সেই জায়গা থেকে অ্যাড্রেস করা আমাদের সবচেয়ে বড় জরুরি। আমি মনে করি আমাদের দুঃসময়ের চেয়ে সুসময়টা বেশি আমাদের পরীক্ষা এবং চিন্তা এবং আমাদের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়া দরকার। কারণ দুঃসময়ে সময় আপনাকে অভিভাবকের ভূমিকা পালন করে আপনাকে দিক নির্দেশনা করে দেয়, সুসময়ে আপনার অনেক বন্ধু, আপনার অনেক শুভাকাঙ্ক্ষী, আপনার অনেক গুণগ্রাহী তৈরি হয়, সেখানে আপনি সত্য এবং সঠিকটা বুঝতে আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন তৈরি হয়। আমি ডক্টর ইউনুসের লাস্ট একটা কথা আমি কোট করছি, যিনি এই সম্প্রতি আমরা শুনেছি তার একটি ভাষণে ইন্টারভিউতে উনি বলেছেন যে হ্যাপিনেস হলো নিজের জন্য, আর সুপার হ্যাপিনেস তখন হবে যখন আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবো। আমাদের এই 17 বছরের প্রত্যেকজন শহীদ, প্রত্যেকটা শহীদ পরিবার, প্রত্যেকটা আহত পরিবার, প্রত্যেকটা আহতের এই দায় আমরা যারা ব্যবসায়ী বা তুলনামূলক ভালো আছি সেই ভালো দিক চিন্তা করে আমরা আমাদের এই সুপার হ্যাপিনেসের জন্য তাদেরকে ভালো রেখে আমরা ভালো রেখে উপভোগ করবো। আল্লাহ আমাদেরকে সত্যিকার দান করুন। ক্ষমা তৌফিকিল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম। রক্তে ভেজা বাংলাদেশের এই চত্রে বিগত 17 বছরে জালিমের জগদ্দল পাথরে মানুষের কণ্ঠকে রোধ করা হয়েছিল।
সাংবাদিকদের কণ্ঠকে রোধ করা হয়েছিল, পত্রিকার পাতায় কলম চালানোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের চ্যানেলগুলোকে, বন্ধ করে দেওয়া হয়েছিল স্ট্যাটাস দেওয়ার ফেসবুকে ইউটিউবে।